নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি মৌরালা মাছের চচ্চড়ি আর গরম গরম ডাল ভাতের সঙ্গে ছোটো মাছের চচ্চড়ি কিন্তু খেতে আমরা সবাই ভীষণভাবে পছন্দও করে থাকি তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক মৌরালা মাছের চরচড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম মৌরালা মাছ মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে মাছগুলোতে লবণ হলুদ মাখাবো তার জন্য দিয়ে দিলাম মাছের মধ্যে লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবারে লবণ হলুদের সঙ্গে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এখন মাছগুলো ভেজে নেব গ্যাস অন করে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম মাছ ভাজার জন্য সর্ষের তেল তেলটা একটু ভালো করে ছড়িয়ে দিলাম তারপর লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে অর্ধেকগুলো মাছ একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলো যখন একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে তখন মাছগুলোকে এভাবে উল্টে দিলাম তারপরে এই সাইডটাও এরকম একটু লালছে রঙ হওয়া অবধি ভেজে নেব তো এখানে এই মাছগুলো যখন এরকম একটু লালছে রঙ করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন মাছগুলো তেল ছেঁকে তুলে নিলাম বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এই মাছগুলো আগের মতো করে ভেজে নিয়েছি তারপরে এই মাছগুলোকেও তেল ছেঁকে তুলে নিলাম কড়াইতে যে তেলটা আছে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম চা চামচ জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা তারপরে ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা প্রথমে আমি এক মিনিটের মতো একটু ভেজে নেব একদম লালচে রঙ করে কিন্তু ভাজবো না তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু কুচি আলুটা একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম দুটো মূলো কুচি মিডিয়াম সাইজের মূলো দুটোও কিন্তু আমি আলুর মতো করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ হলুদের গুঁড়ো এখন সবজিটা একসঙ্গে প্রায় তিন থেকে চার মিনিটের মতো এভাবেই ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব আর ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন তো এখানে সবজিগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম জল আমি এখানে এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম কারণ সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম একবার দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো কুচি আর টমেটোটা কিন্তু এই সময় দিতে হবে না হলে কিন্তু সবজিগুলো শক্ত থেকে যাবে তারপর আবারও চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য দুই মিনিট পরে আবারও ঢাকাটা তুলে একবার একটু চেড়ে সবজিগুলো মিশিয়ে নিলাম আর এখন কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো আর একটা চামচ ভাজা জিরের গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি তারপর আবারও একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে করে ঢেকে দিলাম আবারও দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম ঢাকাটা তোলার পরে আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন কিন্তু আমাদের এই মোরলা মাছের চচ্চড়ি একদম রেডি আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তো এই যে দেখুন এখন কিন্তু আমাদের এই মোরলা মাছের চড়চড়ি পরিবেশন করার জন্য একদম রেডি এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি সমেত তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ